হ্যালো বন্ধুরা জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার জন্য রিজনিং কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় এই রিজিনিং থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসে তার মধ্যে অন্যতম হচ্ছে ফিগার কাউন্টিং বা চিত্র সংখ্যা নির্ণয় তো এই সমস্ত প্রশ্নের ক্ষেত্রে একটা চিত্র দিয়ে বলা হয় যে এই চিত্রে কটা ত্রিভুজ আছে তো আজকের ভিডিওতে আমরা এটাই আলোচনা করব এই যে ত্রিভুজ নির্ণয় এই ত্রিভুজ সংখ্যা নির্ণয় তোমরা কি করে খুব অল্প সময়ে ত্রিভুজের সংখ্যা নির্ণয় করতে পারবে তার সব থেকে শর্ট ট্রিক্স তোমরা এই ভিডিওতে জানতে পারবে এবং আজকে কিন্তু একদম বেসিক থেকে আমি শুরু করব এবং আজকের এই বেসিক লেভেলের প্রবলেম থেকে আমরা আস্তে আস্তে ডিফিকাল্ট লেভেলের যে প্রবলেমগুলো আছে সেগুলোতে যাব। কোশ্চেন যেমনই আসুক না কেন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু তোমরা নির্ণয় করতে পারবে যে এই চিত্রে কটা ত্রিভুজ দেওয়া আছে তো এখানে দেখো প্রথমে তোমরা একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ তো এখানে কটা ত্রিভুজ আছে যদি বলা হয় তো এখানে দেখো আমরা দেখে কিন্তু বুঝতেই পারছি এখানে তিনটে ত্রিভুজ রয়েছে একটা দুটো আর একটা বড় ত্রিভুজ এই তিনটে ত্রিভুজ কিন্তু যদি আমরা শর্টকাট পদ্ধতিতে বা সঠিক নিয়মে যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে দেখো কীভাবে করবো এখানে একটা ত্রিভুজ এখানে দুটো ত্রিভুজ তাহলে প্রথমে লিখবো ওয়ান তারপর টু তাহলে আমরা মোট কটা পেলাম ওয়ান প্লাস টু সমান সমান থ্রি অর্থাৎ এখানে দেখো তিনটে ত্রিভুজ কিন্তু আছে যেটা আমরা গুণে বার করলাম সেটা কিন্তু এই পদ্ধতিতে আমরা একবারে পেয়ে যাচ্ছি এবার দেখো এটা কিন্তু একদম সহজ ছিল এবার দ্বিতীয় ফিগারে দেখো একটু কিন্তু জটিল আমাদের মনে হচ্ছে তাহলে এটা কিভাবে নির্ণয় করব এখানে কটা ত্রিভুজ আছে এক দুই তিন তাহলে ছোট ত্রিভুজ কিন্তু আমরা এখানে পাচ্ছি তিনটে তাহলে কিভাবে করব ওয়ান প্লাস টু প্লাস থ্রি তাহলে মোট কটা পেলাম মোট কিন্তু এক্ষেত্রে আমরা পেলাম সিক্স তো তাহলে এক্ষেত্রে যদি আমরা আলাদা করে গুনি তাহলে এই যে তিনটে ত্রিভুজ এখানে দেখো এ একটা ত্রিভুজ আছে চারটে এখানে একটা হয়েছে পাঁচটা আর টোটাল বড়টা একটা হলো কিন্তু ছটা তাহলে দেখো এই যে ছয় উত্তর আমরা পেলাম এটা কিন্তু একদম সঠিক আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারলে এর পরবর্তী ফিগারটা দেখো এটা কিন্তু যথেষ্টই জটিল বলে মনে হচ্ছে কিন্তু বিষয়টা একদমই তা না ঠিক একই রকম নিয়ম আমরা ফলো করব তো তাহলে প্রথম আমরা দেখবো যে বেসিক ত্রিভুজ আমরা কটা পাচ্ছি এক দুই তিন চার পাঁচ তাহলে এখানে ঠিক একই রকমভাবে সবগুলোকে আমরা প্লাস করব ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ তাহলে এভাবে করে আমরা মোট কটা পেলাম এখানে এইভাবে করলে আমরা কিন্তু টোটাল ত্রিভুজ দেখো পাচ্ছি দু আর এক তিন তিন এক তিন ছয় ছয় চার দশ আর পাঁচ পনেরোটা পনেরোটা ত্রিভুজ কিন্তু এই মুহূর্তে পেলাম এবার দেখো এখানে কিন্তু আরও একটা দাগ দেওয়া রয়েছে অর্থাৎ এখানে কিন্তু আরও একটা ত্রিভুজ আমরা এক্সট্রা পাচ্ছি সেটা এখানে আমরা এক কাউন্ট করব তাহলে পনেরোর সঙ্গে কত যোগ হবে এক আবার এখানে দেখো আরও একটা দাগ দেওয়া রয়েছে এবং তার ফলে কিন্তু আরও দুটো ত্রিভুজ তৈরি হয়েছে সেটাকেও আমরা ওয়ান টু করে কাউন্ট করব। এবং এর ফলে এখান থেকে আমরা কটা ত্রিভুজ পাবো একবারে আমরা বলতে পারি তিনটে কারণ দেখো এই ফিগারের সঙ্গে কিন্তু আমরা তিনটে পেয়েছিলাম একই রকম ফিগার এখানে রয়েছে তাহলে এর সঙ্গে আরও যোগ হবে তিনটে এবার তাহলে মোট আমরা কটা পেলাম টোটাল আমরা তারা দেখো পাচ্ছি এখানে উনিশটা তাহলে এই যে ত্রিভুজটা এ এটাতে কিন্তু মোট উনিশটা ত্রিভুজ রয়েছে তো বন্ধুরা এখানে এই যে তিনটে ফিগার আমি আলোচনা করলাম আশা করি এখানে তোমাদের কোথাও কোনো বুঝতে অসুবিধা নেই কিন্তু এরপরেও যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা থাকে তোমরা ভিডিও নিচে কমেন্ট করে অবশ্যই জানাতে পারো তাহলে বন্ধুরা এবার আরও কিছু ফিগার দেখে নেওয়া যাক এবার এখানে দেখো আরও দুটো ফিগার দেওয়া রয়েছে তো বন্ধুরা এবার আমরা এই দুটো ফিগার থেকে নির্ণয় করব ত্রিভুজ সংখ্যা কত আছে তো বন্ধুরা এবার এই প্রথম ফিগারের ক্ষেত্রে দেখো এর মধ্যে ছোট ত্রিভুজ কটা আছে এক দুই তিন চার তাহলে টোটাল চারটের মধ্যে এই যে লাস্ট আমরা চার পেলাম এই চারের সঙ্গে আমরা গুণ করব দুই এটা কিন্তু যখন এই রকম ফিগার থাকবে সেই ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে তাহলে চার দুগুণা আট এখানে টোটাল কিন্তু আটটা ত্রিভুজ রয়েছে তাহলে এবার আমরা চলে আসবো পরবর্তী চিত্রে এখানেও ঠিক একই রকমভাবে আমরা কাউন্ট করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তাহলে এই যে এইট আমরা লাস্ট পেলাম এই এইটের সঙ্গে আমরা আবার টু গুণ করব তাহলে এক্ষেত্রে হবে আট দুগুণে ষোলো ষোলোটা ত্রিভুজ কিন্তু এই চিত্রের মধ্যে আমরা পেলাম তো তাহলে বন্ধুরা এইটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার আরও একটা জটিল ফিগার কাউন্ট করে দেখা যাক তো বন্ধুরা এবার যদি আমাদের প্রশ্ন দেওয়া হয় বা প্রশ্নে যদি আমরা এরকম কোনো ফিগার পাই তাহলে সেটাকে আমরা কিভাবে নির্ণয় করব। তাহলে এখানেও ঠিক একই রকমভাবে দেখো প্রত্যেকটাকে আমরা কাউন্ট করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তাহলে এখানে আমরা লাস্ট কত পেলাম এইট তাহলে সে নিয়ম অনুসারে এইট ইন্টু টু আট দুগো ষোলো ঠিক একই রকমভাবে দেখো ভেতরে যে অংশগুলো রয়েছে সেগুলো আমরা কাউন্ট করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এখানেও আমরা লাস্ট ডিজিট পেলাম এইট অর্থাৎ এইট ইন্টু টু টু সিক্সটিন তাহলে এখানে টোটাল আমরা পেলাম থার্টি টু অর্থাৎ এই যে চিত্রটা এখানে কিন্তু টোটাল বত্রিশটা ত্রিভুজ রয়েছে তো তাহলে বন্ধুরা এইভাবেই কিন্তু আমাদের ত্রিভুজগুলোকে নির্ণয় করতে হবে এবং এই ত্রিভুজ সংখ্যার নির্ণয়ের আজকে ছিল এটা পার্ট ওয়ান এর পরবর্তী পার্ট টু ক্লাস আসতে চলেছে সেখানে কিন্তু এর থেকে ধীরে ধীরে অনেক জটিল প্রশ্ন আমি সলভ করাবো এবং শেখাবো তো তার জন্যে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু ভিডিও নিচে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না এবং পরবর্তী ক্লাসগুলো অবশ্যই অবশ্যই কিন্তু অ্যাটেন্ড করবে এতে তোমাদেরই অনেক উপকার হবে তো তাহলে বন্ধুরা আজকে ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক করে লাইক এবং শেয়ার করো এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো